আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকে আমরা আলোচনা করব একজন ব্যাংকারের কোমরে ব্যথা হলে উনি কি করবেন। তো মূলত ব্যাংকার না, ব্যাংকার ছাড়াও যারা বসে কাজ করেন, যাদের পেশা টেবিল ওয়ার্ক বা সিডেন্টারি ওয়ার্কার আমরা বলি, তাদের যদি কোমরে ব্যথা হয় তাহলে ওনারা কি করতে পারেন। আমরা অনেক সময় জানি যে পেশাগত বিভিন্ন সমস্যার জন্য আমাদের কোমরে ব্যথা অথবা শরীরের অন্য অন্য অংশে ব্যথা হতে পারে। তো যেহেতু ব্যাংকাররা অনেক সময় ধরে বসে থাকেন এবং বসে তাদেরকে বিভিন্ন কাজ বিভিন্ন দিকে এরকম বা এই সাইডে তাদেরকে ঘুরতে হয়, এই জন্যই তাদের কোমরে ব্যথাটা বেশি হয়। আমার ঘনিষ্ঠ পরিজনদের অনেকেই ব্যাংকার আছেন, তাছাড়া আমি যেহেতু একজন বাত ব্যথা বিশেষজ্ঞ, আমার কাছে যে রোগীরা আসেন তাদের মধ্যে একটি সিগনিফিক্যান্ট অংশ আসেন ব্যাংকার, যারা কোমরে ব্যথা নিয়ে আসেন। তো সেজন্যই আমরা আজকে মূলত ব্যাংকার বা এরকম সিডেন্টারি যারা আছেন বসে কাজ করেন তাদেরকে নিয়ে কথা বলছি। মূলত তাদের কোমরে ব্যথা কেন হয়, দেখুন, প্রথমত হলো বসার ভঙ্গি ঠিক থাকে না, আমরা যাকে বলি আর্গোনমি। অনেক সময় আমরা করি কি, অনেক ব্যস্ত থাকি, কাজের মধ্যে ডুবে থাকি, সেজন্য আমরা কোমরে যখন অস্বস্তি হয়, ছোটোখাটো ব্যথা হয়, কোমর কিন্তু আমাদের জানান দেয় যে আপনার একটা সমস্যা হতে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে সাবধান হতে হবে, তখন ওটাকে পাত্তা দিতে হবে, কিন্তু এটাকে আমরা অগ্রাহ্য করি, যার ফলে ওই ব্যথাটা তখন তীব্র আকার ধারণ করতে হয়, ধারণ করে যখন আপনার পক্ষে আর কাজ করা সম্ভব হয় না এবং আপনি ডাক্তারের শরণাপন্ন হন। তো মূলত কী ধরনের সমস্যা হয়, ধরা যাক এটা যদি টেবিল হয়, এই চেয়ারটা হয়, তখন একজন ব্যাংকারের অনেক ধরনের কাজ থাকে। এক পাশে থাকে একটা ল্যাপটপ বা ডেস্কটপ, আর অন্য পাশে থাকে ক্লায়েন্টের সাথে কথা বলার ব্যাপারটা। এখন আমার যদি ডেস্কটপ যদি আমার সাথে আমার চেয়ারটা ফিক্সড, আমি একটু এরকম করে কাজটা করছি, দেখুন আমি যদি কাজটা এরকম করে করতাম তাহলে কিন্তু আমার সাথে এটা একটা অ্যালাইন হয়ে যেত, সোজা হয়ে যেত, কিন্তু আমি কি করছি, আমি নিজে সোজা আছি, আমার ল্যাপটপটা ধরুন এখানে, আমি এটাকে এরকম করে দেখছি, এখানে আমাদের ঘাড়ের এবং পিঠের আমি সোজা না থেকে কি করলাম, আমি এরকম করে বাঁকা হয়ে গেলাম, তাহলে আমার আর্গোনমিটা ঠিক হলো না। এটা না করতে পারার কারণ কি, অনেকে কি করেন, অনেকে মনে করেন যে ফিক্সড চেয়ার বুঝি ভালো, ফিক্সড চেয়ারে কোমরে ব্যথা হবে না, অথচ এই আইডিয়াটা ঠিক না। আপনার রিভলভিং চেয়ারেই ভালো, এবং আপনারা জেনে অবাক হবেন যে বিদেশি বা যে রিভলভিং চেয়ার যেগুলো আছে সেখানে আমরা কোমরের যে অংশটার মধ্যে বসি সেখানে একটা কোণ করা আছে যেটা 135 ডিগ্রি, ওই চেয়ারগুলো যখন বানানো হয় তখন এই মোল্ডিংটা ওরা খেয়াল করে, তার মানে আপনি যখন বসবেন আপনার পিঠের যে কার্ভেচার তার সাথে ওটা মিলে যায়। এখন আপনি কেন রিভলভিং চেয়ারটা নেবেন, এই রিভলভিং চেয়ার আপনাকে নিজ বসা থেকে না উঠেই আপনি জাস্ট স্পিন করে আপনার আপনার ভঙ্গিটা পাল্টাতে সাহায্য করবে, অর্থাৎ আপনি তখন এরকম করে আপনার ইয়েটা করবেন, আপনার সাথে এটা থাকবে সোজাসুজি বা উলম্ব, আবার যখন আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন আপনি আবার এরকম করে ঘুরে যাবেন, এই পাশে আপনার ক্লায়েন্ট এখানে কথা বলছে, এরকম করে ঘুরবেন, এখন আপনি টেবিলে কাজ করবেন, আপনি এইভাবে করবেন, সম্ভব হলে আর একটু ভিতরে এটা নিয়ে ঢুকে যান, আপনার সাথে এটার ব্যবধান হবে 4 আঙ্গুল, আর আপনি এরকম করে লিখবেন। এখন ধরুন আপনি ব্যাংকার, আপনি পড়তে চাচ্ছেন কোনো একটা ডকুমেন্ট, আপনি যদি এটা এরকম করে পড়তে চান তাহলে দেখেন আপনাকে অনেকটুকু এরকম হয়ে কুজু হয়ে সামনে আসতে হচ্ছে, এরকম করা যাবে না। আপনি কি করবেন, এখানে কিছু একটা দিন যাতে এটা আপনার চোখের সাথে উলম্ব হয়, তার মানে সব জিনিস আমরা যদি নিউট্রাল পজিশনের মধ্যে করি তাহলে আমাদের এক্সট্রা যে মাংসপেশিগুলো আছে সেগুলো আমাদের যেগুলো সচরাচর ওই কাজের মধ্যে আমাদের কাজ করে না সেগুলো ওই অংশগ্রহণ করবে না, মানে রিক্রুট হবে না বলি আমরা। আপনি কাজ করার সময় যদি
যে মাংসপেশি ওই কাজের জন্য নিয়োজিত নয় সেই মাংসপেশিকে আপনি রিক্রুট করেন, তখন সে তো ব্যথা করবেই। আর একটা কথা, ব্যাংকারদের পিছনে তাদের সাহায্যকারীদের ডাকতে হয়। ধরেন আপনি কোনো একটা ডকুমেন্ট নিলেন, এখন আপনার সহকারীকে ডাকবেন, বেলাল সাহেব এদিকে আসেন, এখন বেলাল সাহেব পিছনের দিকে আছে, আপনি কি করেন যে পুরোটা এরকম করে ঘুরে যান? এটা ঠিক না। আপনি কি করবেন, রিভলভিং চেয়ার পুরোটা ঘুরে যাবেন, অথবা এটা এখানে রাখবেন, বেলাল সাহেব এটা এখান থেকে নিয়ে যাবে। আপনি কিছুক্ষণ পরপর একেবারে সবসময় বসে থাকবেন সেরকম না, কিছুক্ষণ এরকম করে বসুন, কিছুক্ষণ একটু সামনের দিকে বসুন, কিছুক্ষণ আপনি এরকম কাত করে বসতে পারেন, ভঙ্গি পাল্টান। যখনই আপনি বুঝবেন যে ডিসকমফোর্ট হচ্ছে, আপনার ভঙ্গি পাল্টান। আর অবশ্যই যেহেতু আপনাকে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, সেজন্য আপনি যখন আপনার অবসর সময় হয়ে যাবে তখন আপনি নিদেন পক্ষে হাঁটাহাঁটি হলেও করবেন। আর আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কোমরের ব্যায়াম, আপনি এগুলো করলে আপনার কোমরের মাংসপেশি তুলনামূলক শক্ত হবে।